বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন একটি দেশ বাংলাদেশ আজ ধান উৎপাদনে বিশ্বে তৃতীয় মাছ উৎপাদনে চতুর্থ এবং গরু ছাগল উৎপাদনে দ্বিতীয় এছাড়া কাঁঠাল আম পেয়ারা সহ আরও অনেক মৌসুমি ফল ও ফসল উৎপাদনে আছে উল্লেখযোগ্য স্থানে বাংলায় খাদ্যের এই স্বয়ংসম্পূর্ণতা অতীতেও দেখা গেছে আর তাই তো গ্রাম বাংলার সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে প্রচলিত একটি প্রবাদ বাক্য হল গোলা ভরা ধান গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ আজও মানুষের মুখে মুখে ঘরে এই প্রবাদ বাক্য কিন্তু সুজলা সুফলা এই বাংলায় এমনও সময় দেখা গেছে যখন মানুষের ঘরে ছিল না কোনো খাবার মারা যেতে হয়েছে অনাহারে এই সময়গুলিকে বলা হয় দুর্ভিক্ষ দুর্ভিক্ষ হল কোনো এলাকায় ব্যাপক খাদ্য খাদ্যঘাটতি সাধারণত ফসলহানি যুদ্ধ সরকারের নীতিগত ব্যর্থতা ইত্যাদি কারণে এইসব দুর্ভিক্ষ সংঘটিত হয় আজকে বাংলার এমনই কিছু দুর্ভিক্ষ নিয়ে বলবো সতেরোশো সালে বাংলাদেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সময়টি বাংলা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ হওয়ায় এই দুর্ভিক্ষ ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত হয় এই ছিয়াত্তরের মনন্তর বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা ভয়াবহ দুর্ভিক্ষ নামে পরিচিত দুর্ভিক্ষের কয়েক বছর আগে বাংলায় প্রতিষ্ঠিত হয় দ্বৈত শাসন যার ফলে নবাবের হাতে থাকে প্রশাসনিক দায়িত্ব আর রাজস্ব আদায় এবং ব্যয়ের পূর্ণ কর্তৃত্ব পায় কোম্পানি এতে করে বাংলার নবাব আসলে ক্ষমতাহীন হয়ে পড়ে এবং এই সুযোগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা খাজনা আদায়ের নামে অবাধ লুণ্ঠন ও অত্যাচার শুরু করে দেয় ইংরেজদের এই শোষণের ফলে জনসাধারণের মধ্যে নেমে আসে চরম দুর্ভোগ ইংরেজদের শোষণজনিত দুর্ভোগের পাশাপাশি বিধাতার স্বরূপ সেই বছর বাংলায় দেখা দেয় অতিবৃষ্টি ও বন্যা আবার এর আগের দুই বছরও অনাবৃষ্টির কারণে ফলন একদম কম হয়েছে ফলে কৃষিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সমগ্র দেশজুড়ে চরম অর্থনৈতিক মন্দা ও খাদ্যের অভাব দেখা দেয় এছাড়া সরকারের অবিবেচক ও হটকারী সিদ্ধান্তসমূহ সমূহ ভূমি রাজস্ব ব্যবস্থা এবং খাদ্যবাজারে দালাল ফরিয়া শ্রেণীর দৈরাত্যের ফলে অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে আর এতে করেই দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ উনিশশো সত্তর সালের এই ভয়াবহ দুর্ভিক্ষের ফলে বাংলায় প্রায় এক কোটি মানুষ খাবারের অভাবে মারা যায় এছাড়া বাংলার সামাজিক এবং অর্থনৈতিক জীবনও নেমে আসে চরম ভোগান্তি বাংলায় পরবর্তী দুর্ভিক্ষ দেখা যায় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তবে সময়টি বাংলা তেরোশো বঙ্গাব্দ হওয়ায় এই দুর্ভিক্ষ পঞ্চাশের মনন্তন নামে পরিচিত অনেকের কাছে অবশ্যই দুর্ভিক্ষ তেতাল্লিশের মনন্তন নামেও পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হওয়া এই দুর্ভিক্ষ হয় ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশে যা বর্তমান বাংলাদেশ এবং পূর্ব ভারত আনুমানিক দুই দশমিক এক থেকে পাঁচ মিলিয়ন বা একুশ থেকে পঞ্চাশ লাখ মানুষ অপুষ্টি অস্বাস্থ্যকর অবস্থা এবং স্বাস্থ্যসেবার অভাবের কারণে অনাহার ম্যালেরিয়া এবং অন্যান্য রোগে মারা যায় লক্ষ লক্ষ মানুষ হয় দরিদ্র তবে ইতিহাসবিদদের মতে চেষ্টা করলেই এই দুর্ভিক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যেত কেননা এই দুর্ভিক্ষের সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তৎকালীন সরকারি নীতির ব্যর্থতা বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনিস্টন চার্চিল ইউরোপে জার্মানির বিরুদ্ধে লড়াইয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে বাংলার এই দুর্ভিক্ষ নিয়ে লোকজন তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও তিনি এটাকে পাত্তা দেননি আবার ওই সময় বার্মা ছিল ভারতের চাল আমদানির অন্যতম বড় একটি উৎস কিন্তু যুদ্ধের সময় জাপান বার্মা দখল করে নেওয়ার ফলে সেখান থেকে কোনো চাল ভারতে আসত না এতে করে বাংলায় খাদ্যের ঘাটতি বেড়ে যায় তবে কিছু প্রাকৃতিক দুর্যোগও ছিল এই দুর্ভিক্ষের অন্যতম কারণ কেননা তার আগের কয়েক বছরে খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলায় ফলনে ব্যাঘাত ঘটে আর এর ফলে বাংলায় খাদ্যের ঘাটতি আগে থেকেই তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশের দুর্ভিক্ষ বাংলাদেশে এই দুর্ভিক্ষ সংগঠিত হয় উনিশশো সালে আর তাই একে বলা হয় উনিশশো সালের দুর্ভিক্ষ উনিশশো চুয়াত্তরের এই দুর্ভিক্ষ বাংলাদেশে উনিশশো সালের মার্চে শুরু হয়ে সেই বছরেরই ডিসেম্বরের দিকে গিয়ে শেষ হয় এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ অনাহারে মারা গিয়েছিল সরকারি হিসেব অনুসারে সাতাশ হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করে আর বেসরকারি হিসেবে আনুমানিক এক লাখ থেকে সাড়ে চার লাখ জন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মৃত্যুবরণ করে এই দুর্ভিক্ষে এটি স্মরণকালের মধ্যে বাংলার সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হিসেবে গণ্য করা হয় আসলে সেই দশকের শুরুতেই সারা দেশব্যাপী খাদ্যের সংকট দেখা দিয়েছিল কেননা উনিশশো সালের বারোই নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় পাঁচ লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল ফসলহানি ও ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল দেশের অনেক মানুষ কিন্তু পাকিস্তান সরকার সেই সময় দ্রুত পর্যাপ্ত সাহায্য নিশ্চিত করতে পারেননি আবার এর কিছুদিন পরেই উনিশশো সালের পঁচিশে মার্চ এদেশের উপর আক্রমণ করে বসে পাকিস্তানি হানাদার বাহিনী এরপর স্বাধীনতা অর্জনের পর যুদ্ধকালীন ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই টানা দুই বছর আউশ ও আমন ধানের উৎপাদন ব্যাহত হয় উনিশশো তিয়াত্তর সালের প্রথম অনাবৃষ্টিতে এবং উনিশশো সালে বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফলে দেশে খাদ্যাভাব দেখা দেয় আর উনিশশো সালের বিশ্বব্যাপী তেল সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আর্থিক মন্দার মুখে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশেও বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা যায় ফলে সরকারের পক্ষে খাদ্য আমদানি করাও কঠিন হয়ে পড়ে তবুও বাংলাদেশ সেই বছর সাতশো কোটি টাকার খাদ্যশস্য আমদানি করেছিল কিন্তু ভোগী দালাল মজুদ্দার এবং দুর্নীতিবাজদের কারণে দেশ কঠিন অবস্থার মধ্যে পড়ে যায় যার ফলে উনিশশো সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় আর যার ফলে মারা যায় বহু মানুষ